সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাষ্ট্রসফের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওর শুরুতেই বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলবো কোয়েল পাখির ব্রোডিং এবং হচ্ছে আপনার যে প্রথম অবস্থা আপনারা কীভাবে শুরু করবেন, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা। আমার কাছে যেটা দেখছেন ভিডিওতে, এগুলো হচ্ছে 4 দিনের বাচ্চা। এগুলা খুবই ভালো মানের বাচ্চা, ঝরঝরা, এগুলা সবগুলো এখন একেবারে সতেজ, ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন। পানির পাত্র রয়েছে আর খাবারগুলা নিচে দেওয়া আছে। তো কোয়েল পাখির কিন্তু বেশ কিছু জাত রয়েছে, 18-এর অধিক কিন্তু কোয়েল পাখির জাত রয়েছে। তো এর মধ্যে জাপানির যে জাত সেটা কিন্তু সব থেকে ভালো জাত, উন্নত জাত, ডিমের প্রোডাকশন বেশি। এগুলো আসলে ডিমের প্রোডাকশনের জন্য নিয়ে আসা হয়েছে। তো ব্রোডিং ব্যবস্থাটা কেন করবেন, কারণ আপনার ব্রোডিং যদি ভালো হয় তাহলে আপনি রেজাল্টটা ভালো পাবেন। অর্থাৎ আপনার ডিম যখন বাচ্চা দেওয়া শুরু করবে তখন কন্টিনিউ দিবে এবং অসুখ কম হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এই জন্য ব্রোডিং করতে হয়। তা আমাদের এখানে যেভাবে ব্রোডিংটা করা হয়েছে, আপনি দেখবেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়েছে চিপ গার্ড। চিপ গার্ড বলা হয়, এগুলো হচ্ছে আপনার তালাইয়ের তৈরি, অর্ধেক করে কাটা, রাউন্ড শেপ করা হয়েছে। আসলে ব্রোডিং এ ম্যাক্সিমাম টাইমে কিন্তু গোল করে করা হয়। গোল করে করা হয় এই কারণেই, কারণ আমরা যে তাপটা দিই, এই তাপ দেওয়ার জন্য কিন্তু এখানে রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে হোপার। এটাও কিন্তু কিছুটা গোল, ছাতার মতো। আমরা একটু তল থেকে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু বাল্ব দেওয়া রয়েছে, 4টা বাল্বের পয়েন্ট রয়েছে, আপাতত 3টা জ্বলতেছে। যেসব দিনে অনেক সময় প্রয়োজন হয় না আপনাদেরকে দেখানোর জন্য আমরা বাল্বগুলো জ্বালাই দিয়েছি। তো আপনার প্রথমত একটা প্রয়োজন হচ্ছে হোপার, দ্বিতীয়ত প্রয়োজন একটা হচ্ছে চিপ গার্ড। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে গুঁড়া দিছি, এই গুঁড়া কিন্তু বের হয়ে আসছে, অর্থাৎ ভেতরের যে অংশটা আপনারা পত্রিকা বা পেপার দেখতে পাচ্ছেন, এই পেপারের তলে কিন্তু আপনার গুঁড়া দেওয়া হয়েছে এবং তার উপরে পেপার বিছাই দেওয়া হয়েছে এবং পেপারের উপর খাবার দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালি স্ট্যাটার ফিড, আর এর পাশে হচ্ছে পানি দেওয়া রয়েছে। তো পানিগুলো দেখেন আপনারা কিভাবে দেওয়া আছে, কারণ যদি আপনারা একটা বাটিতে পানি দেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো পানির মধ্যে ডুবে যাবে বা গা ভিজে সে কিন্তু আপনার সর্দি বা যে কোনো রোগে আক্রান্ত হবে। তো তার জন্য যেটা হয়েছে, এটা হচ্ছে আপনার যে আরসি বাজারে যে আমরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসগুলো পাই তার বোতলগুলো কিন্তু অর্ধেক করা হয়েছে মাঝামাঝি, এবং দুইটাই কিন্তু কাজে লেগেছে। দেখুন আপনারা, আমরা এর ভিতরে পানি দিয়ে তারপরে কিন্তু একটা প্লেটের মধ্যে বা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে এবং এই অংশ দিয়ে অল্প করে পানি থাকছে এবং সেই পানিটাই কিন্তু খাচ্ছে। দেখুন আপনারা, এবং আপনারা এছাড়াও আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে পানি দিয়ে মার্বেল দিয়ে রাখতে পারেন। যদি বড় ফ্রিজ হয় এভাবে আরসির বোতল কেটে পানি দেওয়ার পাশে যদি জায়গাটা বেশি থাকে সেক্ষেত্রে মার্বেল দিয়ে রাখতে হয়। তো এই বোর্ডিংটা মূলত আমাদেরকে করতে হবে 7 দিন। আর কোয়েল পাখির রোগ বালাই এমনিতে কম হয়, রানীক্ষেত রোগের যে ভ্যাকসিনটা রয়েছে সেটা আমাদেরকে করতে হবে 4 থেকে 5 দিনকার দিনে, এবং এটা প্রতি মাসে অর্থাৎ 30 থেকে 35 দিনের মধ্যে 1 মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটা করতে হয়, তাহলে মূলত খুব একটা রোগ হয় না। আর কোয়েল পাখির খাবার খরচটা কিন্তু অনেকটাই কম, এটা একটা বাড়ির মধ্যে কিন্তু করা হয়েছে, এগুলো আপনার যে কোনো বাসা বাড়িতে করা যায়, বাড়ির ছাদে করা যায়, বা যদি আপনার যদি বাসায় রুম ফাঁকা থাকে সেখানেও করা যায়, খুব অল্প জায়গা লাগে। কোয়েল পাখি পালন করতে জায়গা কতটুকু লাগে এটা অনেকের প্রশ্ন থাকে। তো 1 স্কোয়ার ফিট জায়গাতে 4 থেকে 5টি বাচ্চা কিন্তু আপনার পালন করা যায়, সেটা হচ্ছে গরমের দিনে। আর শীতকালে আরও একটু বেশি করা যায়, সেটা হচ্ছে যে আপনার 1 স্কোয়ার ফিটে 5 থেকে 6টি। কোয়েল পাখি খুবই লাভজনক, এ কারণে বর্তমানে বাংলাদেশে কোয়েল পাখির ডিমের এবং মাংসের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যেটা আপনারা দেখবেন। এবং বাজারে কিন্তু শীতকালে দেখবেন যে কোয়েল পাখির ডিমের চাহিদাটা অনেক বেশি। তো কোয়েল পাখির থেকে লাভের বিষয়টা যেভাবে হিসেব কষা হয়,
কারণ আমরা সচরাচর একটা কোয়েল পাখির ডিম কিন্তু বাজারে 2-3 টাকায় কিনি। তো খামারি তো আর এত টাকা পান না, খামারি দেখা যাচ্ছে 1.80 টাকা থেকে 2 টাকার মতো পেয়ে থাকেন, অ্যাভারেজে 2 টাকা শীতকালে পেয়ে থাকেন। আর কোয়েল পালন করতে কিন্তু আপনার খুব বেশি অর্থের প্রয়োজনও হয় না। যে এখানে যে বাচ্চাগুলো নেওয়া হয়েছে, প্রথমে এগুলো একদিনের বাচ্চা নেওয়া হয়েছে, তো কোয়েল পাখি পালনের জন্য 2টা সিস্টেমে পাওয়া যায়, 3 দিনের বাচ্চাও কিন্তু কিনতে পাওয়া যায়। সেখানে তারা যেটা করে সেটা হচ্ছে যে পুরুষ এবং স্ত্রীগুলো আলাদা করা হয়, পুরুষগুলো হচ্ছে মাংসের জন্য বিক্রি করে দেওয়া হয়, আর যেগুলো হচ্ছে স্ত্রীগুলো থাকে সেগুলো ডিমের জন্য বিক্রি করা হয়। স্ত্রীগুলোর দাম একটু বেশি থাকে পুরুষগুলোর তুলনায়, তো সেগুলো আনার পরও আপনি পালতে পারবেন। আর এখানে যেহেতু একদিনকার বাচ্চা, একদিনকার বাচ্চা হলে আপনাকে পুরুষগুলোর বেছে বিক্রি করে দিতে হবে। একদিনের বাচ্চা যদি আপনি একটু যত্ন নিতে পারেন এবং তার সাথে যদি সময় দিতে পারেন সঠিকভাবে, তাহলে যেটা হয় আপনি কিন্তু 20-25 দিন পরে অর্ধেক আপনার যে পুরুষ বাড়াবে সেখান থেকে বিক্রি করে দিলেও পার পিসে 5-7 টাকা কিন্তু লাভ থাকে। সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা কম হয়। আর যদি একবারে 30 দিনের বাচ্চা কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টটা বেশি হয়ে যাবে। তো আপনাদের যার যেটা চয়েস, আপনারা যদি পরিশ্রম করতে পারেন তো ওইভাবে সেটা করতে পারবেন একদিনের বাচ্চা নিয়ে। আর যদি মনে করেন যে না, আপনার ক্যাপিটাল রয়েছে, আপনি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি সরাসরি স্ত্রী যে পাখিগুলো রয়েছে কোয়েল পাখি, অবশ্যই বলবো জাপানিজ জাতের কোয়েলগুলো নেবেন, সেগুলোর প্রোডাকশন বেশি হয় আর কি। আর এই বাচ্চাগুলো আপনার মূলত আমরা যেটা দেখেছি যে 36 দিনেও কিন্তু কিছু ডিম দেখা দেয়, হ্যাঁ, খামার থেকে, কিন্তু এটা আপনার ধরা যাবে না। 50 দিন যখন পার হবে তখন আপনার আস্তে আস্তে ডিম দেওয়ার পার্সেন্টটা বেড়ে যাবে, আর যখন আপনার 60 দিন হয়ে যাবে তখন আমরা ফুল প্রোডাকশন ডিমের পেয়ে যাব। তো এটা হচ্ছে মূলত 50 থেকে 2 মাস, 2 মাসের ইনভেস্ট, তারপরে আপনি কিন্তু পার ডে একটা ইনকাম করতে পারছেন। আর একটা কোয়েল পাখি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু তারা সর্বোচ্চ 25 গ্রাম খেয়ে থাকে। তবে আমি এখন আপনাদেরকে যে ফার্ম থেকে ভিডিও করছি তার যে স্বত্বাধিকারী রয়েছে তার সাথে কথা বলেছি, সে আমাকে যেটা জানিয়েছে তার হিসেবে কিন্তু একটা কোয়েল পাখি 20 গ্রামের মতো খাচ্ছে। তো 1000 কোয়েল পাখি যদি আপনি পালন করেন তাহলে কিন্তু 1000 কোয়েল পাখি যদি সর্বোচ্চ 25 গ্রাম করেও খায় তাহলে কিন্তু দিনে 25 কেজি সর্বোচ্চ খাবে। তবে আমাদের এই খামারের হিসাব অনুযায়ী সে দিনে 20 কেজি খাবার খাওয়ায় 1000 কোয়েল পাখিকে, বা তার পাখিগুলো খায়। তো আপনার 1000 কোয়েল পাখি যদি দিনে 25 কেজি খাবার খায়, আর একটা কোয়েল পাখিকে আমরা যে খাবারটা খাই যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু আমরা লেয়ার 1 একটা খাবার খাওয়াই, যেটার দাম মোটামুটি 1700-1800 টাকার মতো। যদি 1800 টাকাও হয় তাহলে 1 বস্তায় থাকে 50 কেজি, অর্থাৎ প্রতিদিন লাগে 900 টাকার। আর আমাদের 1000 ডিম থেকে, সরি, 1000 কোয়েল পাখি থেকে প্রতিদিন কিন্তু কমপক্ষে 800+ আমরা ডিম পেয়ে থাকি। তো 800 ডিম যদি 2 টাকা করে বিক্রি করা হয় তাহলে কিন্তু 1600 টাকা আসে। আর 800 পাখির পিছনে আমার 25 কেজি খাবার লাগলে খরচ হচ্ছে 900 টাকা, অন্যান্য যদি আরো খরচ ধরা হয় 200 টাকা, তাহলে কিন্তু 1100 টাকা হলে আপনার 500 টাকা পার ডে থাকছে, অর্থাৎ মান্থলি কিন্তু 15,000 টাকা ইনকামের সম্ভাবনা আছে মাত্র 1000 পাখি থেকে। আমি আপনাদেরকে আরো একটু বাইরের দিকে দেখাবো। বাইরের দিকে আমার আরো কিছু রেডি বাচ্চা রয়েছে যেগুলো প্রাপ্তবয়স্ক এবং রেগুলার ডিম দিচ্ছে। সেখানে সফলতা অর্জনের পরে সে যখন বুঝতে পেরেছে এটা লাভজনক এবং পরিশ্রম খুবই কম, সে আরো কিছু এই জন্য এই বাচ্চাগুলো নিয়ে আসছে, এগুলো আপনাদেরকে দেখাইলাম। আমি এখন আপনাকে বাইরের দিকে দেখাবো। এখানে কিন্তু আপনার বেশ কিছু কোয়েল পাখি বড় বড় আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ফ্লোরে আছে। কোয়েল পাখি কিন্তু আপনার মূলত খাঁচাতেও করা যায়, খাঁচাতেই যারা করে তারা হচ্ছে অনেক বড়ভাবে যখন করে অনেক বেশি আপনার কোয়েল পালন করে। আমি নেটে দেখলাম যে 60,000 কোয়েল পালন করছে আপনার খাঁচাতে।
খাঁচাতে করলে জায়গাটা কম লাগে, যেহেতু আপনার ফ্লোর করে করে করা হয়, তিনটা চারটা ফ্লোর করা হয়, অনেক বেশি রাখা যায়। তো এই কোয়েলগুলোকে যদি আপনি রাখতে চান, খুব সিম্পল ভাবে একটা ঘর তৈরি করতে পারেন। এই ঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং আরো সস্তায় করা যায়। উপরে যদি আপনার টিনের পরিবর্তে যে বার্মিস এটাকে বলা হয়, এগুলো কম টাকায় পাওয়া যায়। এগুলো নষ্ট হতে 4-5 বছর সময় লাগে কমপক্ষে। তার কিন্তু ডিম পারবে, আপনার নিচে ডিম পারবে ফ্লোরেই। আপনার দেখাই আমি কোয়েল পাখির ডিম, কিন্তু এখানে একটা আছে, ডিম দিয়েছে এখানে আছে। এই ডিমগুলো কিন্তু আপনার দুপুর টাইম থেকে শুরু করে বিকেল পর্যন্ত ডিমগুলো তারা দিবে। ডিম পারতে বসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ডিম দিবে আর কি। আর ফ্লোরে যে আপনার গুড়াগুলো দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা খামারির ভাষায় লিটার বলে থাকি, এগুলাও কাঠের গুঁড়া দেওয়া হয়েছে। কাঠের গুঁড়াতে খরচ কম, আমরা কাঠের এবং ধানের তুষ এটাই ব্যবহার করে থাকি মূলত লিটার হিসাবে। ডিম দেওয়া শুরু হয়ে গেছে, আমরা বিকালে যদি আসতাম তাহলে আরো অনেক পরিমাণে দেখতে পাইতাম। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে যে তথ্যগুলো আমরা দিলাম সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। এখন আপনাদেরকে আমরা কোয়েল পাখি সম্পর্কে বেশ কিছু তথ্য দিলাম। যারা মূলত নতুন কোয়েল খামার শুরু করতে যাচ্ছেন, এই তথ্যগুলো তাদের জন্য অনেক উপকারে আসবে আশা করছি। যদি এর বাইরেও আপনাদের আরও কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, প্রয়োজনে আরও একটি ভিডিও তৈরি করে আপনাদের হেল্প করার জন্য। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আমি জাহিদ নয়ন, এতক্ষণ রাজশাহী সবের সাথে ছিলেন আপনারা সবাই। ধন্যবাদ।